হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেরিনস কিচেনের আরও একটি মজাদার ও পারফেক্ট রেসিপি দেখার জন্য আমি মেরিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমে ভিতরটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার মতো অনেক বেশি মজাদার 1 কেজি দুধ দিয়ে তৈরি 1 কেজি মিষ্টি দইয়ের রেসিপি। দই কিন্তু আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, তারপরে অনেকেই কমেন্ট করেন যে দইটা পারফেক্ট হয় না, খুব ভালোভাবে জমাট বাঁধে না, দই থেকে পানি ছেড়ে দেয় বা অনেক বেশি সময় লাগে। তো তাদের এই সকল প্রশ্নের সমাধান নিয়ে আমি আজকে হাজির হয়ে গেলাম। ঘরে যদি 1 কেজি দুধ থাকে তাহলে আপনারা এই অসম্ভব মজাদার 1 কেজি মিষ্টি দইটা তৈরি করতে পারবেন। আর এই দইটা আমি শুধুমাত্র 1 ঘন্টায় চুলাতেই তৈরি করে দেখাবো। তো আশা করব সব মিলিয়ে আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দই তৈরি করার জন্য প্রথমে আমি দই তৈরির জন্য আজকে যে বীজটা ব্যবহার করব সেটা একটা চালনিতে চেলে নিব। এখানে আমি আধা কাপ পরিমাণ দই নিয়ে নিলাম, এটা টক দই, আপনারা মিষ্টি দইও নিতে পারবেন, সমস্যা নেই। তো দইটাকে একটা চালনিতে এভাবে রেখে দিব ঘন্টাখানেকের মতো। আর এদিক থেকে দুধটাকে আমি জাল করব, তার আগে প্রথমে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তো এখানে একটা হাঁড়ির মধ্যে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দেওয়ার পর এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিছুক্ষণ অপেক্ষা করলে আস্তে আস্তে দেখা যাবে যে সাইড থেকে চিনিটা গলে আসছে এবং আস্তে আস্তে করে একটা ব্রাউন কালার হয়ে আসছে। যখন সাইড থেকে এরকম ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে আবার এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, তার আগে থেকে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। আর ফ্রেন্ডস, এখানে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি, এখানে আমি আর আলাদা করে কোনো চিনি অ্যাড করব না। তবে আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে আরও একটু চিনি অ্যাড করতে পারেন। তো দেখুন কিছুক্ষণের মধ্যে আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসে, সাথে সাথেই এর মধ্যে আমি দিয়ে দিব 1 লিটার গরুর খাঁটি দুধ। আর দুধটাকে আমি পাশের চুলায় অলরেডি বলক উঠিয়ে নিয়েছিলাম, তো সেখান থেকে অল্প অল্প করে দুধ আমি এখানে অ্যাড করছি। আর যেহেতু ক্যারামেলটা খুবই গরম এবং দুধটাও গরম, তো দেওয়ার সাথে সাথে কিন্তু এভাবে মানে অনেক বেশি বলক উঠবে, তো সমস্যা নেই, আস্তে আস্তে কিন্তু সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে। আর ক্যারামেলটা হয়তো বা কিছুটা জমাট বেঁধে থাকতে পারে, যখন আপনারা চুলার আঁচটা আবার ধরিয়ে দিবেন তখন কিছুক্ষণের মধ্যেই দেখবেন ক্যারামেলটা মেল্ট হয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এই তো খুব ভালো করে কিন্তু ক্যারামেলটা মিশে গিয়েছে আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো এইভাবে ক্যারামেলটা করলে দেখা যায় দইয়ের কালারটা বেশি সুন্দর হয়। তো এই পর্যায়ে এখানে আমি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এই আধা কাপ পরিমাণ দুধ দেওয়ার কারণে কিন্তু এই দুধটাকে আমার খুব বেশি সময় নিয়ে জাল করতে হবে না, এতে করে দুধটা শুকাবেও না, 1 কেজি দুধ থেকে আপনারা 1 কেজি দই তৈরি করতে পারবেন। এই তো দুধটাকে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি একটা হ্যান্ড মিক্সের মাধ্যমে। গরম দুধের মধ্যে দেখা যায় গুঁড়া দুধ দিলে মিশতে চায় না, সেক্ষেত্রে একটু হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিলে ভালো হয়। তাছাড়া আপনারা চাইলে কুসুম গরম দুধের সাথে গুঁড়া দুধটা মিশিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস, আমি দুধটাকে কিছুক্ষণ সময় নিয়ে জাল করেছি, আর 10 মিনিটের মতো আমি জাল করেছি আর কি, আর চাইতে বেশি সময় জাল করব না, তাহলে কিন্তু দুধটা শুকিয়ে যাবে। 10 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, এবার আমি নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নেব। তবে সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, কুসুম গরম অবস্থায় আমি দইটা বসাবো। তো দুধটা ঠান্ডা হতে হতে এদিক থেকে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি যেই দইয়ের বীজটা ছেঁকে রেখেছিলাম সেটা থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে। তো এই পানিটা সহ যদি দইয়ের বীজটা ইউজ করা হয় দই তৈরিতে সেক্ষেত্রে কিন্তু দই থেকে পানি ছেড়ে যাবে, তাই অবশ্যই আমার পদ্ধতিটা ফলো করবেন। আর আমার দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, একটা আঙুল ডুবালে আঙুলটা দুধের তাপটা সহ্য করতে পারছে। তো এই অবস্থায় এখানে আমি দইয়ের বীজটা দিয়ে দিলাম, দিয়ে একটা হ্যান্ড মিক্সের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে দুধের টেম্পারেচারটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দুধটা বেশি ঠান্ডা হয়ে গেলে দেখা যাবে যে দইটা মানে বসতে চাইবে না, অনেক বেশি সময় নিয়েও দইটা বসবে না। আবার যদি দুধটা বেশি গরম অবস্থায় দইয়ের বীজটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দুধটা থেকে ছানা কেটে যাওয়ার চান্স থাকবে, তাই অবশ্যই বুঝে শুনে অ্যাড করবেন। তো আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে দইয়ের, আর এদিক থেকে দইটা পাতার জন্য এখানে আমি একটা মাটির পাত্র নিয়েছি, তবে আপনার যে কোনো ধরনের পাত্রে কিন্তু দই বসাতে পারেন। আর দইটা বসানোর আগে পাত্রটাকে আমি 2-3 মিনিটের মতো চুলার লো আঁচে একটু গরম করে নিয়েছিলাম, যেন হাঁড়িটাও গরম থাকে, এতে করে খুব দ্রুত দইটা বসে যাবে। তো ফ্রেন্ডস, সম্পূর্ণ দইয়ের মিশ্রণটা আমি গরম গরম মাটির পাত্রের মধ্যে রেখে দিলাম, ঢেলে দিলাম আর কি। তারপর একটা ফয়েল পেপারের মাধ্যমে আমি এভাবে করে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি মুখটা, এই তো যেন ভিতরে ভাপটা না বের হতে পারে, একদম সুন্দর মতো যেন একটা ভাপের মধ্যে থাকে দইটা। এই তো ফ্রেন্ডস, খুব ভালোভাবে ঢেকে দিয়েছি। আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে না ঢাকলেও চলবে, তবে অবশ্যই একটা ভালো কোনো ঢাকটা দিয়ে এইভাবে ঢেকে দিতে হবে। তো এখন আমার দইটা বসানোর জন্য একদম রেডি। আপনারা চাইলে সনাতন পদ্ধতিতে এভাবে করে উপরে কোনো ভারী কাঁথা বা কম্বল দিয়ে রেখে দিতে পারেন 7-8 ঘন্টা,
তাহলেও হবে, তবে আমি একটু দ্রুত গতিতে করতে চাচ্ছি। সেজন্য চুলার একদম লো আছে, প্রথমে একটা তাওয়া দিয়ে নিয়েছি, তার উপরে একটা ননস্টিকের হাঁড়ি দিয়ে দিচ্ছি, আর তার উপরে আমি দিয়ে দিয়েছি একটা সোয়েটার। আপনার পুরনো যে কোনো সোয়েটার বা তোয়ালে বা কাঁথা আপনাদের কাছে যেটা ভালো লাগে, যে মানে যেই কাপড়টা একটু মোটা আর কি, গরম ভাপটাকে ধরে রাখবে, তবে হাঁড়িটার মধ্যে বা মাটির মালসাটার মধ্যে তাড়াতাড়ি করে যেন আগুনের তাপটা না লাগতে পারে সরাসরি, সেরকম একটু মোটা কাপড় এখানে ব্যবহার করবেন। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি এই তো দইয়ের পাত্রটা খুব ভালোভাবে সমানভাবে বসিয়ে দিলাম, আর এটাকে এই তো ঢেকেও দিলাম। এখন আমি যেই কাপড়টা আছে এক্সট্রা সেটা দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি পাত্রটাকে, আর মুড়িয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি এটাকে এভাবেই রেখে দিব এক ঘন্টা। এক ঘন্টা পর আমি চুলার আঁচটা বন্ধ করে যতক্ষণ না পর্যন্ত এই পাত্রটা এবং হাঁড়িটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে আর খুলবো না। তো এক ঘন্টা পর কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, তারপর সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। আর এখন ফ্রেন্ডস আমার হাঁড়িটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি চেক করে নিয়েছি। তো সম্পূর্ণভাবে ঠান্ডা হতে কিন্তু আরও প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লেগেছে, যেহেতু এটাকে আমি অনেক বেশি খুব মানে ভালোভাবে মুড়িয়ে রেখেছিলাম। এটা কিন্তু সম্পূর্ণ না ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে আপনারা চেক করবেন না। তো সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি এটাকে তো একটু চেক করে নিচ্ছি, আর দেখুন মাশাল্লাহ আমার দইটা খুব ভালোভাবে বসে গিয়েছে। তো এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, তারপর ফ্রিজে রেখে দিব আরও ঘন্টাখানেকের মতো, এতে করে কিন্তু দইটা আরও ভালোভাবে সেট হবে। তো ফ্রেন্ডস আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি চুলা থেকে নামিয়ে। ফ্রেন্ডস ফিরে আসলাম আরও 1 ঘন্টা পর, আর এর মধ্যে কিন্তু আমার দইটা আরও সুন্দরভাবে বসে গিয়েছে। আপনারা চাইলে চুলা থেকে নামিয়ে সাথে সাথে খেতে পারেন, তবে ফ্রিজে রাখলে দেখা যায় এটা খেতেও ভালো লাগে এবং দইটা আরও সুন্দরভাবে জমাট বাঁধে। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, উপর করলেও পড়বে না, এতটাই ক্রিমি আর এতটাই সুন্দরভাবে এই দইটা সেট হয়েছে। আর ফ্রেন্ডস আমি কিন্তু আপনাদের সাথে যতটা সম্ভব একদম পারফেক্ট রেসিপিটাই শেয়ার করার চেষ্টা করেছি, আমি যা যা করেছি সব কিছু শেয়ার করেছি। আশা করব আপনারা যদি মন দিয়ে রেসিপিটা দেখে থাকেন, দেখে বাসায় তৈরি করেন, আপনারাও এরকম মজাদার দই তৈরি করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, ভিডিওটিকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।